এই ভাইরাল ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে হবে। আমাদের জুনিয়র আর্টিস্ট, সে নিজেকে একজন ডাক্তার দাবি করে, তা আমি বলবো যে আসলে একজন ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয়, এটা সুন্দরভাবে ই হলেই ভালো, ভাইরাল হওয়ার দরকার নেই, অভিনয় দিয়ে তার যোগ্যতা দিয়ে ভাইরাল হওয়া উচিত। ভাইরাস থেকে আমাদের মুক্ত হতে হবে, এবং যারা এগুলো করছে তাদের সম্পর্কে আমি আর বলতে চাই না, দর্শকরাই বলবে। আপনি যার কথা আমাকে বললেন, সে আমাদের জুনিয়র আর্টিস্ট, সে নিজেকে একজন ডাক্তার দাবি করে, তা আমি বলবো যে আসলে একজন ডাক্তার এইভাবে কথা বললে কেমন হয়, এটা সুন্দরভাবে ই হলেই ভালো, ভাইরাল হওয়ার দরকার নেই, অভিনয় দিয়ে তার যোগ্যতা দিয়ে ভাইরাল হওয়া উচিত। আমি মনে করি যে আমাদের নায়ক আলমগীর সাহেব একটা কথা বলেছিল যে ভাইরাল দিয়ে এক মাস, দু মাস, ছয় মাস, এক বছর হয়তো তার স্থায়িত্ব থাকে, কিন্তু একজন শিল্পী যদি তার অভিনয় দিয়ে, তার দক্ষতা দিয়ে ভাইরাল হয়, তাহলে আজীবন থাকবে। আমি হলো সেই রাস্তায়। কে কাকে ব্যবহার করছে আপনারাই তো আমার চেয়ে ভালো জানেন, ঠিক না? আপনারা লেখেন যে কি করছে না করছে, কে কাকে ব্যবহার করছে, কে কাউকে ব্যবহার করে উপরে কিছুক্ষণ থাকা যায় না, ধাম করে নিচে পড়ে যেতে হয়। আমি খালি একটা কথা বললাম না, আমি তো আমার কথার মধ্যে কিন্তু পেয়েছেন যে 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 কাজ করে সেই ওয়েতে ভাইরাল হওয়ার চেষ্টা করে। আমি অভিনয় করি, আমি অভিনয় দিয়ে ভাইরাল হতে চাই। এখন বাকি যারা, তারা কি অভিনয় দিয়ে হচ্ছে না অন্য কিছু দিয়ে, তারা জানে, এটা আমার কিছু বলেন। বাবা দিবস, খুব একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমার বাবা নেই, 98-এ আমার বাবা মারা গেছেন। আসলে বাবা বা মাকে ভালোবাসতে কোনো দিবস লাগে না। আমি তো মনে করি যে 365 দিনই আমার কাছে মা দিবস, বাবা দিবস। অতএব তারপরে যেহেতু একটা দিবস সবাই পালন করে, আমি বলবো পৃথিবীর সকল বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা, এবং যাদের বাবা বেঁচে আছে তাদের উদ্দেশ্যে বলবো, বাবা এবং মাকে ঠিকমতো মূল্যায়ন করার জন্য, কারণ আমি চেষ্টা করি আমার মাকে হাসি খুশিতে রাখতে। যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আপনারাও চেষ্টা করবেন তাদেরকে হাসি খুশিতে। অনেক স্মৃতি আছে, অনেক। খালি একটা কথাই বলবো যে আমি যখন ফিল্মে আসি, আসার পরে সে 3 বছর আমার সঙ্গে কথা বলে নাই। কেন বলে নাই? যে তার ইচ্ছে ছিল আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, বা একটা অন্য লাইনে যেয়ে পড়াশোনা করি। তো তার পারমিশন নিয়ে আমি নতুন মুখে নাম দিই। নাম দেওয়ার পরে, চান্স পাওয়ার পর অভিনয় করলেও সে আমার আমার সঙ্গে তেমন একটা কথা বলতো না। কিন্তু ফাইনালি আমার 2-1টা ছবি যখন মুক্তি পেল, তখন সে এটাকে মানে ভালো চোখে দেখা শুরু করলো। তার স্টাফদেরকে বলতো, কারণ উনি একটা ব্যাংকের ম্যানেজার ছিল, সিনিয়র ভাইস প্রিন্সিপাল অফিসার ছিল, তাদেরকে বলতো যে এই করো, আমার ছেলের ছবি আসছে, দেখো দেখো। এবং আমি যখন টাঙ্গাইলে যেতাম, তখন আমাকে বলতো যে তোমার সঙ্গে যে নায়িকারা কাজ করছে, সেই সেই নায়িকার নাম কি, তার বাবার নাম কি, বিভিন্ন প্রশ্ন করে চলচ্চিত্রের মিডিয়ার সম্পর্কে জানতে চাইতো। মানে এক কথায় আমার সঙ্গে বাবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মতো হয়ে গিয়েছিল। দুজনে বসে রাত জেগে আড্ডা মারতাম, কথাগুলো শুনতো। এই আর যারা বৃদ্ধাশ্রমে রেখেছে, হয়তো কেউ শখে রাখে নাই, হয়তো তাদের পারিবারিক সমস্যার জন্য হয়েছে, তারা কীভাবে কী কেন রেখেছে জানি না। বাট আমি যে আমি আমার ক্ষেত্রে এটুকু বলতে পারি, আমার শেষ রক্তবিন্দু থাকতে আমি কখনোই আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না।